যারা নেটফ্লিক্স ব্যবহার করেন তারা ইতিমধ্যে জানেন যে নেটফ্লিক্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভিডিও অন ডিমান্ড সার্ভিস। এখানে আপনি ইংলিশ, বাংলা, হিন্দি যে কোনো ধরনের মুভি এবং সব যে প্রিমিয়াম মুভিগুলো আছে সবগুলো আপনি নেটফ্লিক্সে দেখতে পারবেন। এবং এগুলো যদি আপনি আপনার স্মার্ট টিভি ইউজ করেন তো খুব সহজে আপনি নেটফ্লিক্স ইউজ করে আপনি স্মার্ট টিভিতে USD টাইপে আপনার যে হাই কোয়ালিটি মুভিগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন। তো বেসিক্যালি এই আপনাদের নেটফ্লিক্সটার সাবস্ক্রিপশনের যে রেগুলার প্রাইস তাদের ওয়েবসাইটে দেওয়া হয় সেটা হচ্ছে $9 কি $8। আমাদের বাংলাদেশে নেটফ্লিক্স আছে, যারা ইউজ করেন তারা জানেন। তো আমি আজকে আপনাদের মধ্যে পরিচয় করে দেবো একটা সাইট, যেখান থেকে আপনারা খুব সহজে নেটফ্লিক্সের এই সাবস্ক্রিপশনগুলো 3 মাস কিংবা 30 দিন অথবা অন্য প্যাকেজগুলো খুব কম দামে কিনতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে এখানে যে নেটফ্লিক্সের একটা প্যাকেজ আছে সেটার দাম মাত্র ৩৯৯ টাকা বাংলা টাকার। এবং আপনারা খুব সহজে যে কোনো পেমেন্ট মেথড, বিকাশ হোক কিংবা ব্যাঙ্ক ট্রান্সফার, আপনারা এর মাধ্যমে কিনতে পারবেন। আপনাদের কোনো ক্রেডিট কার্ড লাগবে না, কোনো সাবস্ক্রিপশন লাগবে না, জাস্ট আপনারা এখান থেকে আপনার এই সাইটের মাধ্যমে কিনতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যেই সাইটটি দেখাতে চাই সেটির নাম হচ্ছে digitamart.com। আমি সাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং এটা আমাদের পরিচিত একটি সাইট এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের সার্ভিস কিনতে পারবেন। বেসিক্যালি এরা হচ্ছে আপনাদের ডিজিটাল সার্ভিসগুলো প্রদান করে থাকে। যেমন আমরা ইভ্যালিতে আমরা যেমন প্রোডাক্ট কিনতে পারি, এখানে হচ্ছে আমরা বিভিন্ন সাবস্ক্রিপশন এবং বিভিন্ন সফটওয়্যার কিনতে পারি। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সফটওয়্যার দেওয়া আছে, যেমন আমাদের নেটফ্লিক্স, ক্যানভা এবং টিউববাডি। যারা ইউটিউবিং করেন তারা জানেন অবশ্যই টিউববাডি সাবস্ক্রিপশন এবং অন্যান্য ডিটেলসগুলো। তো এখানে দেখেন আপনার নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বলে একটা প্রোডাক্ট আছে। তো আপনারা খুব সহজে এখান থেকে আপনার নেটফ্লিক্স কিনতে পারবেন। তো আমি আপনার দেখাই আসলে কীভাবে কিনবেন এখান থেকে প্রোডাক্টগুলো। তো আমি জাস্ট এখানে আমার নেটফ্লিক্সের আমি এই প্রোডাক্টটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমি আমার ডিটেলস পেজে চলে গেলাম। তো এখানে দেখা যাচ্ছে নেটফ্লিক্স 30-day সাবস্ক্রিপশন, যার প্রাইস হচ্ছে ৩৯৯ টাকা। তো এখানে আপনাদের সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনার কোনো ক্রেডিট কার্ড লাগবে না, কোনো আপনার যে আপনার গিফট কার্ড কিংবা যে কোনো কিছু বলেন সেটা লাগবে না। ইভেন তাছাড়া হচ্ছে আপনার এই নেটফ্লিক্সের অফিসিয়াল প্রাইস কিন্তু আপনি যদি তাদের সাইট থেকে নিতে যান তো আপনার এখানে 800-900 টাকা লাগবে, কিন্তু আপনি এখানে মাত্র 399 টাকাতে 1 মাসের জন্য পেয়ে যাচ্ছেন। এবং আমি এই সাইটের সাথে তাদের সাথে কথা বলছি এবং তারা বলছে যে এটা মেবি তাদের কাছে 3 মাস এবং 6 মাস সব ধরনের প্যাকেজ আছে। যদি আপনি বেশি ডেটে নেন তো তাহলে আপনাকে আরও ডিসকাউন্ট দেবে। যেমন আমি 3 মাসের প্যাকেজ যদি আপনি নেন তো এখানে আপনার টাকা আসবে 999 টাকা, সেক্ষেত্রে আপনার পার মান্থ 300 টাকা করে আসছে। তো এখানে যদি 30 দিনের জন্য নিতে চান তো সেজন্য আপনার এখানে দাম আসছে 399 টাকা বা 400 টাকা। তো এখন আমি আপনার দেখাবো যে কীভাবে আপনার এখান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। তো আমি এখানে জাস্ট অ্যাড টু কার্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের নেটফ্লিক্স 30-day সাবস্ক্রিপশন আমাদের কার্টে অ্যাড হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন তো আপনার এখানে আপনার কার্ডের ডিটেলস দেখতে পারবেন। তো দেখেন আমাদের এখানে একটা প্রোডাক্ট আছে। নাও আমরা এখান থেকে আমরা যে কীভাবে এটা ক্রয় করবো সেটি দেখি। তো এখান থেকে আমি জাস্ট প্রসিড টু চেক আউটে ক্লিক করবেন। তো এখানে দেখেন আপনাকে কিছু অপশন দেবে। আপনি যদি এখানে নতুন ইউজার হয়ে থাকেন তো আপনি এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন, অথবা আপনি যদি চান তো আপনি আপনার যদি অ্যাকাউন্ট আগে থেকে থাকে তো আপনি এখানে জাস্ট লগ ইন করে নিতে পারবেন। তো আমি জাস্ট আমার কোনো অ্যাকাউন্ট নেই তো আমি জাস্ট এখানে একটা আমার নাম লিখি, দেন আমি আমার অ্যাড্রেসটা দিই এবং ফোন নাম্বার, অবশ্যই আপনার সঠিক ফোন নাম্বারটা দেবেন এখানে। তো আমি জাস্ট এখন একটা স্যাম্পল ফোন নাম্বার দিচ্ছি, দেন আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিব। তো আমি আমার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই এখানে। তো যেটা আছে এটা থাক। তো নেক্সট আমার একটা অ্যাকাউন্ট ইউজার নেম দিতে হবে। এখানে বেসিক্যালি আপনি যখন এখানে সাইন আপ করবেন বা অর্ডার প্লেস করতে পারবেন অটোমেটিক, কিন্তু আপনি হচ্ছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটাও এই একই সাথে ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি জাস্ট এখানে আমার ইমেল অ্যাড্রেসের নামটাই কপি করে দিয়ে দিলাম এখানে ইউজার নেম হিসেবে এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিই র্যান্ডম। তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার নিচে আপনি যদি কোনো কিছু তাদেরকে জানাতে চান তো সেটা আপনি এখানে দিতে পারেন। এবং এটার একটা সুবিধা হচ্ছে যে আপনার এখানে যদি আপনি অর্ডার করেন তো আপনাকে ডাইরেক্টলি তারা আপনার ওই লাইসেন্স কি আসলে আপনার সাবস্ক্রিপশনের যে ইমেল এবং পাসওয়ার্ড আছে সেটা আপনাদেরকে মেলে পাঠিয়ে দেবে। তো এখানে দেখেন আপনার কিন্তু এখানে পেমেন্ট মেথড আছে বিকাশ, আপনার জাস্ট বিকাশ দিয়ে আপনার এখানে পেমেন্ট করতে পারবেন। মানে এখানে লেখা আছে আফটার প্লেসিং দ্য অর্ডার ইউ ক্যান সি অ্যান অ্যাকাউন্ট নাম্বার টু পে দ্য অ্যামাউন্ট। সো আপনাকে বলা হচ্ছে যে আপনি অর্ডারটা প্লেস করার পরে আপনার অ্যাকাউন্টের আন্ডারে আপনি পেমেন্ট ইনফরমেশনগুলো পাবেন, যেখানে আপনাকে টাকাটা সেন্ড করে কনফার্ম করবেন অর্ডারটা। তো আমি জাস্ট এখান থেকে এখানে আমি টার্ম অ্যান্ড সার্ভিসে ইয়েস করে দিলাম। আমি জাস্ট এখানে প্লেস অ্যান্ড অর্ডার করে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, এখানে অর্ডার রিসিপ্ট দেখাচ্ছে। তো আমার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেছে এবং সব হয়ে গেছে। তো এখন আমার যেটা করতে হবে, এই পেজটাতে কিন্তু আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন না। নিচে দেখেন এখানে বিকাশ মোবাইল ব্যাংকিং বলে একটা ডিটেলস আছে, তো আপনাকে জাস্ট টাকাটা এখানে চেঞ্জ করতে হবে। কিন্তু আপনাকে কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, যেমন প্লিজ মে দ্য অ্যামাউন্ট বিলো দ্য নাম্বার, এবং আপনাকে বলছে যে তারা যে রেফারেন্স নাম্বার হিসেবে আপনাদের যে অর্ডার নাম্বারটা আছে, অর্ডার নাম্বার এটা আমার 101, তো আমাকে এটা রেফারেন্স নাম্বার দেওয়ার সময়, পেমেন্ট করার সময় আমাকে এটা দিতে হবে। তো এখানে পার্সোনাল নাম্বার যেহেতু, সেহেতু আপনাদেরকে সেন্ড মানি করতে হবে এই নাম্বারটাতে। অ্যান্ড দেন আপনাকে জাস্ট এটা কনফার্ম করার জন্য আপনাকে এই আপনার এই 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 রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনি জাস্ট আপনাকে মানি সেন্ড করে দিতে হবে। তাহলে আপনাকে 1 ঘন্টার মধ্যে আপনারা হচ্ছে আপনাদের ইমেলে আপনারা ওই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, অথবা আপনি যদি আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করেন তো এখানে সেটা দেখতে পারবেন আপনারা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা খুব কম টাকাতে এবং যে কোনো ক্রেডিট কার্ড ছাড়া আপনার বাংলাদেশে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি কোনো কোশ্চিন থাকে এই বিষয়ে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।